আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি সাকিব আছি আপনাদের সঙ্গে। গ্রাফিক ডিজাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব জিওমেট্রিক শেপের মাধ্যমে অ্যাডোবি ইলাস্ট্রেটরে ট্রান্সফর্ম ইফেক্টের কিছু কাজ। চলো শুরু করা যাক। প্রথমে আমরা এটিতে শুরু করছি। আমি এটাকে সিলেক্ট করছি। এবার আমরা ট্রান্সফর্মটা দুইটা ভাবে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে ট্রান্সফর্ম, অথবা অ্যাপিয়ারেন্স প্যানেল থেকে ইফেক্ট, এখান থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম। ওকে, এবার আমরা যেটি করব, প্রিভিউটা টিক চেক বক্সে টিক মার্ক করে দিব। দেওয়ার পর এখানে আমি কিছু কপি নিচ্ছি, পেস্টটা রাখছি। তারপর স্কেলটা আমরা হরিজন্টাল একটু কমিয়ে দিই। এখান থেকে আমরা স্পেসিংটা দেখে নেব। এবার আমি ভার্টিক্যাল স্পেসিংটা কমিয়ে নিচ্ছি। এবার আমরা অ্যালাইন করে দিব। এবার আমরা এই বৃত্তটি থেকে এরকম একটি তৈরি করব, ডিস্টর্ট ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম। আমরা আবারও আগের মতো করে এখানে কিছু কপি রাখছি। এখানে আমি রাখছি ষোলোটি প্রিভিউ। ঠিক আগের মতো করে এখান থেকে আমরা হরিজন্টাল স্কেলটা একটু দেখে নেব, স্পেসিংটা আমরা দেখে নিচ্ছি। তারপর ভার্টিক্যাল আমরা এদিকে একটু কমিয়ে দেবো। এবার আমরা অ্যালাইনটা, রোটেট যে অপশনটা আছে এখান থেকে রোটেট করে দেবো অ্যালাইন করে। অনুরোধ করে দিচ্ছি আমরা, এখান থেকে আমরা হরিজন্টালটা একটু বাড়িয়ে দিতে পারি। এবার আমরা এই বক্সটিতে একইভাবে ইফেক্ট ফেলবো, ইফেক্ট, ডিসকারেন্ট, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম। যে বক্সে টিক মার্ক করে দিচ্ছি, এখানে আমি ফিনিশ করে দিলাম। ট্রায়াঙ্গেলটা আমরা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর ইফেক্ট, ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম, প্রিভিউ। এখানে কপি দিচ্ছি ষোলো, এখানে হচ্ছে স্পেসিংটা।
যেহেতু এটা একটা ট্রায়াঙ্গেল, এটা উপরের দিকে একটু বেশি দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা এটাকে ভার্টিক্যালি একটু নিচে নামিয়ে দেব। এবার এখান থেকে আমরা রোটেট করব। এখানে একটু বাইরে চলে গেছে, এটাকে আমরা আবার ঠিক করে নিচ্ছি। অ্যাপিয়ারেন্স ট্রান্সফর্ম প্রিভিউ, সিলেক্ট ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম প্রিভিউ কপি, তো একটু কমিয়ে দিই। এবার আমরা এটা রোটেট করে দিই। এখান থেকে আমরা আরেকটা কপি করছি, এটাকে আরেকটু মডিফাই করবো। এটিকে সিলেক্ট করছি, তো আমরা ট্রান্সফর্মের মাধ্যমে বেসিক ট্রান্সফর্ম গুলো দেখলাম। এগুলোকে আরো অনেক সুন্দর করে সাজানোর জন্য আমরা অ্যাডভান্স পদ্ধতি ব্যবহার করতে পারি। আমরা এটি কেটে দিচ্ছি, 6টি রাখছি। আমরা যেটা বড় অ্যাডভান্স ভাবে করার জন্য, এখানে আমি বেসিক কিছু শেপের মাধ্যমে করেছি, যদি আমরা প্লাগিংস এর মাধ্যমে এই ধরনের কাজগুলো করি তাহলে আরো সুন্দর দেখাবে। এই জন্য আমরা যেটা করবো, আমি এখান থেকে একটা প্লাগিংস ব্যবহার করছি, ডাইনামিক শেপ। এখান থেকে আমি শেপ ব্যবহার করছি, এখান থেকে তার কিছু পয়েন্টার বাড়িয়ে নিচ্ছি আমি। এটাকে আর একটু বড় করে নিই, ঠিক আগের মতো করেই আমরা এখান থেকে ইফেক্ট থেকে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম এখান থেকে প্রিভিউ
আমি এখানে কিছু কপি দিচ্ছি, 30টার মতো দিলাম। এবার আমি এখান থেকে রোড দিচ্ছি, র্যান্ডম করছি না। ওকে, এবার আমরা এটাকে একটু অ্যাডভান্স ভাবে এডিট করব, মডিফাই করব। আমি এখানে একটা কপি রাখছি, আশা একটা কপি করে নিয়ে আসলাম। পাথ সাবস্ক্রাইবের মধ্যে আমি এটা সিলেক্ট করলাম, এটাকে আমি আবারও অ্যাপিয়ারেন্স প্যানেলে যাব। এখান থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে র্যান্ডমটা ঠিকমার্ক করে দিব। এবার এখান থেকে আমি অ্যালাইন কম বেশি করে নিতে পারি। এখান থেকে আমি দুইটাকে একই মাপে করে দিব। ডিলিট করছি, একটা কপি রাখি, এটাকে আবার মডিফাই করব। তাহলে প্রথমে আমরা যেটি দেখলাম বেসিক, এবং তারপরে যেটি আমরা পেলাম, আমরা নতুন আরেকটি আর্টবোর্ড নেব। আর্টবোর্ড নিউ, নতুন আরেকটি আর্টবোর্ড নিলাম। এখানে আমরা আরো কিছু কাজ করে দেখব, তার জন্য এখান থেকে আমরা স্টার্ট টুলটি ব্যবহার করতে পারি। এটাকে আমি অ্যালাইন করব, শিফট F7 এর মাধ্যমে আমি অ্যালাইনটা নিয়ে আসছি। এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড সেন্টার করে নিলাম, এটাকে একটু ড্রাগ করে বড় করছি শিফট আল্টার চেপে। এবার আমরা অ্যাপিয়ারেন্স থেকে ইফেক্ট, ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, তারপর ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্ম ইফেক্টের মাধ্যমে আমরা আবার এটাকে, এখানে কিছু কপি রাখছি আমি,
सेम एक ही भावे नीचे टाव ग्राउंड पे कोई दीच्छे ऐसा तो किक तो हल्का रोटेट कोई दीच्छे और ग्राउंड पे एक टुकड़ा में दी हमारे खाने ओचाशी कोई दीच्छे এটা আমি অ্যাঙ্কর পয়েন্ট রাখছি আরেকটি প্রিভিউ যে কালারটি হালকা পরিবর্তন করে দিই আমরা স্টক সাইজ একটু কমিয়ে দিতে পারি তাহলে আমরা দেখলাম ফ্রি ট্রান্সফর্ম ইফেক্টের মাধ্যমে একটি জিওমেট্রিক শেপগুলোকে অত সুন্দরভাবে ডিজাইনে পরিণত করা যায় ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ